হ্যালো ভিওয়ার্স সবাইকে শুভেচ্ছা জানাই আমাদের আজকের ভিডিওতে কেমন আছেন আপনারা আশা করি সবাই অনেক ভালো আছেন আজ আবারও নতুন আরেকটি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম আমি আজ আমি আপনাদের সাথে অতি পরিচিত একটি লতা সম্পর্কে বলবো হ্যাঁ এই যে আপনার লতাটা দেখতে পাচ্ছেন হয়তোবা আপনারা অনেকে এই লতাটিকে চিনে গেছেন এটি হচ্ছে গুলঞ্চলতা এই গাছে রয়েছে অনেক রকমের ভেষজ গুণ এদের ভেতরে পদ্মগুলঞ্চের গুণাগুণ বেশি এই গাছে রয়েছে অনেক রকমের ভেষজ গুণ এদের ভেতরে পদ্মগুলঞ্চের গুণাগুণ বেশি চলুন তাহলে এই লতাগুলোর গুণাগুণ সম্পর্কে জেনে নেওয়া যাক পুরাতন বা জীর্ণ জ্বরে গুলঞ্চের পাতা শাকের মতো কুচিয়ে ভেঙে খেলে জ্বর ছেড়ে যায় পাতা সংগ্রহ করা সম্ভব না হলে আট থেকে দশ গ্রামের মতো গুলঞ্চের ডাটা অল্প জল দিয়ে থেঁতো করে নিংড়ে ওই রসকে ছেকে অল্প গরম করে খেতে হবে এটাতেও কাজ হবে অথবা থেতো করা ওই গুলঞ্চ লতা এক কাপ জলে সিদ্ধ করে আধা কাপ থাকতে নামিয়ে ছেকে অল্প চিনি মিশিয়ে খেতে হবে অথবা গুলঞ্চের রস বা কাত দিয়ে ঘি তৈরি করে খেতে হবে এতে জ্বর ছেড়ে যায় অরুচিতে যাদের মুখে কিছু ভালো লাগে না খেতে ইচ্ছে হয় না তারাও এই পাতা ভেজে খেয়ে দেখুন তাহলেই অরুচি চলে যাবে বাতের যন্ত্রণায় প্রায় হাত পা কনকন করে এই ক্ষেত্রে দশ গ্রাম আন্দাজ গুলঞ্চ থেকে উপরোক্ত নিয়মে করে অল্প একটু দুধ মিশিয়ে খেলে ওটা উপশম হবে তবে যেসব কারণে যেমন আহার বিহারের জন্য বাত বাড়ে সেগুলোকে বর্জন তো করতেই হবে পচা ঘায়ে দশ থেকে পনেরো গ্রাম থেতো গুলঞ্চের কাত করে সেটা দিয়ে ক্ষত ধুলে পচা ঘায়ের ব্যথা কমে যাবে হৃদকম্পনে পাঁচ থেকে সাত গ্রাম গুলঞ্চের কাত করে খেলে ওটা কমে যাবে তবে দুই গ্রেন বা একরতি গোল মরিচের গুঁড়ো মিশিয়ে খেতে হবে রক্তার্শে যারা এই রোগে ভুগছেন তারা পাঁচ থেকে সাত গ্রাম গুলঞ্চের কাত করে খেতে হবে তাহলে প্রশমিত হবে তবে এই কাতকে ভাগ করে দুইবেলায় খেতে হবে অর্শ রোগে একটা মাটির বাটি বা খুঁড়িতে গুলঞ্চের রস মাখিয়ে সেই পাত্রে দই পেতে সেই দই খেলে অসের উপকার হয় খাওয়ার অরুচিতে খাওয়ার ইচ্ছে যেমন কম আবার খেলেও হজম হতে চায় না যাকে বলা হয় অগ্নিমন্দা বা শ্লেষা প্রধান অগ্নিমন্দা এই ক্ষেত্রে গুলঞ্চ শুকিয়ে গুঁড়ো করে প্রত্যহ এক গ্রাম করে জলসহ খেতে হবে সপ্তাহে খানেকের মধ্যে খিদে বেড়ে যাবে স্বরভঙ্গে স্থূলকায় তার সঙ্গে আবার কফের যোগ হলে অনেকের স্বরভঙ্গ হয় সেখানে গুলঞ্চের কাঠে কাজ হয় কাশিতে অনেক সময় কাশি হেকে ডেকে আসে না খসখসে সেখানে একটু গুলঞ্চের কাথে মধু মিশিয়ে খেলে অসুবিধাটা কমে যাবে বাত রক্তে অনেক সময় গায়ে চাকা চাকা হয় এবং অনেক ক্ষেত্রে শক্ত হয় আবার ব্যথাও থাকে এই ক্ষেত্রে গুলঞ্চের রস বা কাঁধ দিয়ে তৈরি তেল মাখা গুলঞ্চের রস গায়ে মাখা ও গুলঞ্চের কাত খাওয়া এর দ্বারা এই বাত রক্তিজনিত অসুবিধা যেটা আছে সেটা দূর হবে তবে এটি পদ্মগুলঞ্চ হওয়া দরকার তা না হলে আসানোর উপকার হয় না বাদ জরে সর্দি কাশি কিছুই নেই হঠাৎ হাই করে বসন্ত রোগে হাত পা অসম্ভব ব্যথা করে এই ক্ষেত্রে গুলঞ্চ রস করে অল্প জল দিয়ে থেতো করলেই এর রস সহজেই বেরোয় সেই রস হাত পায়ে লাগালে ওই জ্বালা কমে যায় পেটের দোষে প্রায় ভুগে থাকেন পেট জ্বালাও করে সঙ্গে সঙ্গে ফ্যাকাশে আসে। এই ক্ষেত্রে গুলন্সের কাজ কাজে আসে তো দর্শক আপনাদের যদি এই ধরনের কোনো সমস্যা থেকে থাকে তাহলে আজ থেকেই খাওয়া শুরু করুন এই গুলন্সের রস তো ভিউয়ার্স এই ছিল আমাদের আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন এবং বন্ধুদের সাথে বেশি বেশি করে শেয়ার করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে